পার্থবাবুর প্রশ্ন নিয়ে যাব, কারণ তৃণমূল কংগ্রেস এই প্রশ্নটা, এই কটাক্ষটা রাদার করছে যে বাংলায় হাটটা হজম করতে পারেননি অমিত শাহ, যে কারণে যেনো তেনো প্রকারেণ বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। উনি উনি দুটো কথা বলেছেন, একটা হচ্ছে যে বাংলার হার বরদাস্ত করতে পারেনি এবং মুখ্যমন্ত্রী অনেক ভোটে জিতে এসেছেন, বলি যাদের ভোটে জিতে এসেছেন সেই দুধেল গরু তাদের তো মানুষ বলে মনে করেন না, তাই বলেন যে তৃণমূল তৃণমূলকে মেরেছে, বিজেপির মাথা ব্যথা কেন? তৃণমূল মরেনি, মরেছে মানুষ, কিন্তু আপনারা তাদের দুধেল গরু বলে মনে করেন, সেই জন্যে আপনাদের মুখ্যমন্ত্রী প্রথম দিন 21 মার্চ ওখানে যাননি। এবং এই যে যাদের ভোটে আপনারা এসছেন এবং এত গর্ব করে বলছেন যে আমরা এসছি, তাদের মৃত্যু শুরু হয়েছে কুরবান শাহ থেকে, কুরবান শাহ, তারপরে আরামবাগে শেখ আমির আলী, এগরায় লিয়াকত শেখ, ভাদু শেখের দাদা বাব্বর শেখ, জানুয়ারি 2021 ভাদু শেখ, তার আগে অনিস খান, আর এখন বক্তুয়ে এতগুলো মার্ডার, এতগুলো জলজ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। আপনাদের এই যে অহংকার, 2006 পরে সিপিএমের যে ধরনের ঘটনা ঘটেছিল, আপনাদের তার থেকেও বড় ঘটনা ঘটতে চলেছে বালিগঞ্জে এবং আসানসোলে। আপনারা দেখবেন যে যাদের আপনারা ভোট নিয়ে তাদেরকে ভালোভাবে দেখেন না এবং বলেন যে স্টেটের ল অ্যান্ড অর্ডার হচ্ছে একটা স্টেট সাবজেক্ট, স্টেট সাবজেক্ট নয়, যদি স্টেট সাবজেক্ট হতো তাহলে 355 এবং 356 ধারা কোথাও লাগু হতো না, 355 ধারা এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ডিস্টারবেন্সের ওপরে, এই স্টেটে যা হচ্ছে তা 355 ধারা লাগু করার থেকে অনেক বেশি ডিস্টারবেন্স হচ্ছে। এবং এই ধরনের ঘটনা যখন ঘটে তখন কেন্দ্র সরকারের পুরোপুরি অধিকার আছে সংবিধানের মধ্যে থেকে স্টেটে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠিয়ে লোকসভায় আওয়াজ তুলে রাস্তায় নেমে হেন তেন প্রকারণ, এই ধরনের সরকার যারা সংখ্যালঘুদের মানুষ বলে মনে করে না তাদের হটানো, এই দায়িত্ব কেন্দ্র সরকারেরও, এই দায়িত্ব মানুষের, এই দায়িত্ব বিরোধী। কলতান, কলতান কিছু বলতে চায় পার্থদা? আপনার পার্থবাবু, আপনি জবাব দেওয়ার আগে খালি দুটো জিনিস, বামফ্রন্টের আমলে যখন মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী তখন উনি কখনো কেন্দ্রীয় সরকারের কাছে গিয়ে হস্তক্ষেপের দাবি করতেন কি করতেন না, এটা একটু বলবেন। আর দ্বিতীয় কথা, যখন বামফ্রন্ট সরকার ছিল মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী তখনও এই আইন শৃঙ্খলা ব্যাপারটা রাজ্যের হাতে ছিল কি ছিল না? যদি থেকে থাকে তাহলে তখন মমতা ব্যানার্জি যে চিঠিগুলো কেন্দ্রীয় সরকারের কাছে লিখতেন তার জন্য কি আজকে তিনি ক্ষমা প্রার্থনা করেন? এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।